এখনো আমি হোপলেসলি মার্কসিস্ট। সোভিয়েত ইউনিয়নে তোমার বা সোভিয়েত সমাজের পতন সত্ত্বেও আমি এখনো মার্কসিস্ট। আপনি কি এখনো আশাবাদী? আমি মার্কসবাদের দুটো দিক আছে, একটা আমার তুমি এমনকি আমেরিকান লেখকদের লেখাও যদি তুমি যদি পড়ো, তুমি যদি গ্যালব্রেটের লেখাগুলো পড়ো ইকোনমিক্সের উপর, তুমি দেখবে যে অ্যানালিটিক্যাল প্রসেসটা তোমার অলমোস্ট মার্কসবাদ ঘেঁষা। শুধু তারা যখন কনক্লুশনটা করে, কনক্লুশনে তারা ফ্রি মার্কেট ইকোনমি কথা বলে এবং তারা মুক্তি খোঁজে। তো আমার যে দেখার যে দৃষ্টিভঙ্গি আমার তৈরি হয়েছে এটা মার্কসিস্ট। তবে ইদানিং আমি মানে কি বলবো, মানে ইতিহাসের অপ্রতিরোধ্য শক্তিতে বিশ্বাস কিছুটা আমার শিথিল হয়ে গেছে, কিন্তু মনের কোনো এক গভীরে মনে হয় যে সম্ভব। আমি আমার অনেক মার্কিন বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে দেখেছি তারা মার্কিন সমাজের যে অর্থনৈতিক ব্যবস্থাতে যথেষ্ট রকম তোমার ইয়ে আছে, সন্দেহ আছে। তো এটা যে হবে না ভবিষ্যতে এমন কোনো কথা না, কারণ সোভিয়েত ইউনিয়ন তো দীর্ঘদিন সময় পায়নি, 1917-তে এলো মাত্র। তোমার সমাজতন্ত্রের তোমার বয়স দেখো আর তোমার পুঁজিবাদের বয়স দেখো। তাছাড়া আমার আরও একটা কথা মনে হয়, যেমন ধরো তোমার সমাজতান্ত্রিক সমাজ সৃষ্টি সোভিয়েত ইউনিয়ন করতে পারেনি, ব্যর্থ হয়েছে, কিন্তু আমি মনে করি তৃতীয় বিশ্বে যেখানে তোমার এই খুব ক্রুড ফর্মে ক্যাপিটালিজম হচ্ছে, সেখানে যেমন ধরো ইন্ডিয়াতে আমার ধারণা ক্যাপিটালিজম ফেল করেছে, বাংলাদেশে এখন ক্যাপিটালিজম প্র্যাকটিস করার চেষ্টা হচ্ছে, সেখানে ওটা ফেল করছে, সমস্ত থার্ড ওয়ার্ল্ডে তোমার ক্যাপিটালিস্ট মোড অফ ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ টোটালি ফেল করেছে। এবং আমেরিকাতেও এটা তোমার ফেল করেছে, কারণ আমেরিকার যে তোমার লোয়েস্ট ওয়েজ আর্নারের সঙ্গে এখানকার যে তোমার কী বলে বড়লোক, তাদের যে ব্যবধান সেটা প্রায় তোমার কী বলবো, মানে এই ব্যবধানের দিকে যখন তাকিয়ে দেখবে তখন তুমি দেখবে যে এখানে ওটা ফেল করেছে। এদের যে তত্ত্ব যে ট্রিকল ডাউন করবে, ট্রিকল ডাউন করে ওপর থেকে নিচে, সেটা এই দেশে তো ট্রিকল ডাউন করেনি। এদেশে তুমি শেল্টারগুলোতে গিয়ে দেখো তোমার একটা তোমার মজুর বা একজন শ্রমিক তোমার শেল্টারগুলোতে খেতে যায়, তারা যে বেতন পায় সে বেতনে তারা বাড়ি ভাড়া দিতে পারে না, তারা ইলেকট্রিসিটি তোমার বিল পে করতে পারে না, তারা গ্যাসের বিল করতে পারে না, তারা তোমার ওষুধ তোমার অ্যাফোর্ড করতে পারে না। আমি এমন কোনো প্রায় মানে উপরতলার আমেরিকান দিয়ে শুরু করে একেবারে নিচুতলার আমেরিকান আমেরিকান সিস্টেমকে পৃথিবীর শ্রেষ্ঠ সিস্টেম মনে করে। তবে মাঝে মাঝে চটে যাচ্ছে, হোয়াট ইজ দিস, আমি খেতে পাই না, ওষুধ কিনতে পারি না, আমার এখানে তোমার প্রায় 4 মিলিয়ন লোকের তোমার হেলথ ইন্স্যুরেন্স নাই, তো তোমার এখানে কোথায় সাকসেস, সাকসেসটা কোথায়? এখানে এখানে মধ্যবিত্ত, এটা খুব সাকসেসফুল মধ্যবিত্ত তোমার প্রফেশনাল ক্লাস আছে যারা আমেরিকাকে বাঁচিয়ে রেখে দিয়েছে।